আসসালামু আলাইকুম, ওয়ালটন টিভি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। কে হবেন এবারের বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট? সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হবে, কারণ ব্যাটিং বোলিং দুইটা ক্ষেত্রেই তিনি পারফর্ম করেছেন। কিন্তু সত্যিকারের অর্থে আমি যদি বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে থাকতাম এবং আমার ভোটটা নেওয়া হতো, আমার ভোটটা যেত তাওহিদ হৃদয়ের পক্ষে। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ইম্প্যাক্ট এবং সেই সঙ্গে বড় ম্যাচের পারফরম্যান্স। দেখেন, কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটা তাওহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে ডমিনেটলি ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয় যে এটা একটা অন্যতম উল্লেখযোগ্য ইনিংস ছিল এই বিপিএল, এবং এই পার্টনারশিপটা বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা পার্টনারশিপ আমার কাছে মনে হয়েছে। তিনটা বড় ইনিংস তাওহিদ হৃদয় খেলেছেন এবং এই তিনটা বড় ইনিংস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য অনেক বড় ব্যাপার ছিল। ছক্কা মারার ক্যাপেবিলিটির জায়গাটা, বিশেষ করে মিড ওভার্স ইউটিলাইজ করতে পারার জায়গাটা, এটা আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয়ের অন্যতম বড় একটা বৈশিষ্ট্যের জায়গা এই পার্টিকুলার বিপিএলে ছিল। বিশেষ করে যেভাবে ছক্কাগুলো মেরেছেন, বড় ছক্কা মেরেছেন, বিপিএলে তো দিন শেষে আমরা বড় ছক্কাই দেখতে চাই। সো সব কিছু মিলে আমার কাছে ব্যক্তিগত মতামত অনুযায়ী তাওহিদ হৃদয় পাওয়া উচিত, তবে পাবেন সাকিব আল হাসান সত্যিকারের অর্থে। কারণ স্ট্যাটিস্টিক্যালি যদি চিন্তা করেন, ব্যাটিং বোলিং দুইটা ক্ষেত্রেই সাকিব অবদান রেখেছেন। যেভাবে তিনি প্রত্যাবর্তন করেছেন, কামব্যাক করেছেন ব্যাট হাতে, এবং সেই সঙ্গে বল হাতে তো আসলে চোখ বন্ধ করেই তিনি বল ফেলতে পারেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাওহিদের ইম্প্যাক্টের জায়গাটা, বড় ম্যাচের ইম্প্যাক্ট, সেটা মনে হয় অনেক বেশি ছিল এবং তিনটা বড় ইনিংস খেলেছেন। দেখেন, আমি একটু সাকিবের সঙ্গে তাওহিদের এই বিপিএলে ব্যাটিং পারফরমেন্স যদি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে দেখবেন শুরুর ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লে যখন চলছে, সেই সময়টাতে তাওহিদ হৃদয় 83 বল থেকে 129 রান করেছেন, 3 আউট হয়েছেন, 43 তার অ্যাভারেজ, 155 স্ট্রাইক রেট, 6 ছক্কা মেরেছেন। সাকিব এই জায়গাটা স্ট্রাইক রেটের জায়গায় এগিয়ে, 96 রান করেছেন 55 বল থেকে, 174.5 তার স্ট্রাইক রেট, 6 ছক্কা মেরেছেন। সাকিব আল হাসান এই জায়গাটা এগিয়ে থাকবেন। তবে আমার কাছে মনে হয়েছে তাওহিদ একটু ডিপ ব্যাটিং করেছেন, ইনিংসটাকে ক্যারি করেছেন বেশি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আপনি যদি 7-15 ওভারের পার্সপেক্টিভ থেকে একটু চিন্তা করেন, তাহলে খেয়াল করে দেখবেন 7-15 ওভারে তাওহিদ হৃদয় 10 ইনিংসের মধ্যে 245 রান করেছেন, 167 বল থেকে, 49 তার অ্যাভারেজ, 146.7 তার স্ট্রাইক রেট, 16 ছক্কা তাওহিদ হৃদয় এই সময়টা মেরেছেন। পক্ষান্তরে এই পার্টিকুলার সময়ের মধ্যে সাকিবের অ্যাভারেজটা মাত্র 19, অর্থাৎ প্রতি 19 রানে তিনি আউট হয়ে গেছেন। 8 ইনিংসে তিনি 138 রান করেছেন, 98 বল থেকে, 7 ছক্কা মেরেছেন, 19 তার অ্যাভারেজ, 140 তার স্ট্রাইক রেট। দেখেন, আমার কাছে মনে হয় টি-20 ক্রিকেটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফেজটা হচ্ছে 7-15 ফেজটা। এই সময়টায় যে ব্যাটাররা যত বেশি ক্যারি করতে পারেন, সেই ব্যাটাররাই দিন শেষে তার দলের জন্য ম্যাক্সিমাম অবদানটা রাখতে পারেন। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে তাওহিদের ইম্প্যাক্টটা অনেক বেশি। মিড ওভার্সে 16 ছক্কা মেরেছেন, ডেফিনেটলি বল বেশি ফেস করেছেন, কিন্তু অ্যাভারেজটাও বেশি, 40 উপর, 49, প্রায় 50 কাছাকাছি মিড ওভার্সে তার অ্যাভারেজ। সাকিবের এই মিড ওভার্স অ্যাভারেজটা 19। সো এই যে ইনিংস লাস্টিং করার জায়গাটায় তাওহিদ হৃদয় অনেক বেশি মাত্রায় এগিয়ে গেছেন, এবং আমার কাছে মনে হয়েছে এই পার্টিকুলার ফ্যাক্টরটার জন্যই তাওহিদের ইম্প্যাক্টটা অনেক বেশি মাত্রায়, ব্যাটিং ইম্প্যাক্টটা লক্ষ্য করা গেছে এই বিপিএলে। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপার তো আছে, ইয়াং প্লেয়ার সাকিব অনেক ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন, তার এই মুহূর্তে আসলে ক্যারিয়ারে চাওয়া পর তো কোনো কিছু নাই, কিন্তু সত্যিকার অর্থে একজন প্লেয়ারকে যদি আপনি মোটিভেট করতে চান বাংলাদেশের ফিউচার প্রমিসিং অ্যাসপেক্ট বিবেচনা এবং ফিউচার লিডার বিবেচনায়, তাকে যদি আপনি এনকারেজ করতে চান, আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয় ডিজার্ভস টু বি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এবং দলকে ফাইনালে তুলেছেন। ফাইনালে যদি আর একটা পারফরমেন্স করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরেকটু তিনি এগিয়ে যাবেন। যদিও এই ধরনের টুর্নামেন্টে যেটা হয় যে ফাইনালের পারফরমেন্সটা খুব বেশি ম্যাটার করে না, ফাইনালের আগের পারফরমেন্স পর্যন্তই ম্যান অফ দ্য টুর্নামেন্টের জায়গাটা বিবেচনায় থাকে। তবে দলকে ফাইনালে তুলেছেন, বড় ম্যাচে পারফর্ম করেছেন, এটা একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। যদিও স্ট্যাটিস্টিক্যালি যদি চিন্তা করেন, সাকিবের তো বোলিং অপশনের জায়গাটা আছেই, তাওহিদ তো আর বোলিং করেন নাই, সাকিবের বোলিং অপশনের জায়গাটা সাকিবকে অনেক বেশি মাত্রায় এগিয়ে দেয় স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু ইম্প্যাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে ডেফিনেটলি তাওহিদ সাকিবের চেয়ে খানিকটা এগিয়ে থাকবেন, তার মিড ওভার্সের ইনিংস ক্যারি করার ক্যাপেবিলিটির জায়গাটা থেকে, যে জায়গাটা সাকিব মিড ওভার্স ইনিংস খুব বেশি ক্যারি করতে পারেন নাই, এটা একটা অনেক বড় ফ্যাক্টর। বোলিং তো ডেফিনেটলি আছে, বোলিংয়ের জায়গায় তো কম্পেয়ার করার কোনো কিছু নেই, তবে ব্যাটিংয়ের জায়গাটা আমার কাছে মনে হয়েছে তাওহিদ ইম্প্যাক্টটা একটু বেশি জেনারেট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। রাতের বেলা তো জানাই যাবে কে হচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তবে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই যে কে হচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আপনাদের মন্তব্য জানাবেন। থ্যাংক ইউ।